বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে চেন্নাই অ্যাপলো হসপিটালের ট্রিটমেন্ট কস্টটা কত। আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অ্যাপলো হসপিটাল নিয়ে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও দেওয়া আছে। ওই ভিডিওগুলার কমেন্টস বক্সে ম্যাক্সিমাম মানুষ কিন্তু একটা প্রশ্নই সবথেকে বেশি জিজ্ঞেস করছে, সেটা হলো চেন্নাই অ্যাপলো হসপিটালের ট্রিটমেন্ট কস্ট কত বা চিকিৎসা খরচটা কত। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস দেব যে চেন্নাই অ্যাপলো হসপিটালের ট্রিটমেন্ট কস্ট বা চিকিৎসা খরচটা কত। সো বন্ধুরা, ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। ভিডিওটা ভালো না লাগলে ডিসলাইক করে দেবেন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং ভিডিওটাকে আপনার বন্ধু ও আপনজনদের সাথে শেয়ার করবেন। তাছাড়াও চেন্নাই টোর বা অ্যাপলো হসপিটালের চিকিৎসা নিয়ে যদি কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্টস করবেন। তাছাড়াও আমাদের হায়দ্রাবাদ টোর, ইআইজি হসপিটাল, কলকাতা টোর, দিল্লি টোর এবং চেন্নাই টোরের সব গুরুত্বপূর্ণ গাইড, ব্লগ এবং ইনফরমেশান চ্যানেলে দেওয়া আছে। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো বন্ধুরা, চলুন এখন শুরু করি চেন্নাই অ্যাপলো হসপিটালের ট্রিটমেন্ট খরচ। আপনি যদি শুধুমাত্র চিকিৎসা খরচটা জানতে চান তাহলে কিন্তু সেটা হবে আপনার হসপিটালে কত টাকা খরচ হয়েছে, কত টাকার টেস্ট করেছেন বা কত টাকার মেডিসিন কিনেছেন, এটাই হবে। কিন্তু না, আপনার খরচ কিন্তু শুরু হয়ে যাবে আপনি বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথেই। আর আপনি যেহেতু ডক্টর দেখাতে যাচ্ছেন তো আপনি একা যাবেন না, আপনার সাথে কিন্তু আরেকজন লোক নিতে হবে আপনার অ্যাটেন্ডার হিসেবে। অ্যাটেন্ডার ছাড়া যদি আপনি যান তাহলে কিন্তু অনেক সমস্যা, এখানে কিন্তু আপনার চিকিৎসা সম্পূর্ণ নাও হতে পারে, তাই কিন্তু অ্যাটেন্ডার নিতে হবে। তো এই ভিডিওতে কিন্তু আমি দুজনের খরচটা দেখিয়েছি। আপনারা যদি চারজন যান তাহলে ডাবল হয়ে যাবে, আর যদি তিনজন যান তাহলে আপনাদের যে খরচ এই খরচের সাথে আরও আপনাদের হাফ খরচ অ্যাড হবে। যেমন প্রথম খরচটা হলো আপনি কিভাবে আসছেন। আপনি বাই ট্রেনও আসতে পারেন বা বাই ফ্লাইটও আসতে পারেন। যদি ট্রেনে আসেন তাহলে খরচ একটু কম হবে কিন্তু সময় বেশি লাগবে। আর তো আমি এখানে সকলের সুবিধার জন্য আমার জার্নিটা শুরু করব কলকাতা থেকে। তো যারা ত্রিপুরা থেকে আসবেন বা আসাম থেকে আসবেন বা বাংলাদেশ থেকেও যারা আসবেন তাদের জন্য কিন্তু কলকাতা একটা হাব। এখান থেকে আপনারা চেন্নাইয়ের জন্য অ্যাভেলেবেল ট্রেনও পেয়ে যাবেন এবং চেন্নাইয়ের জন্য অ্যাভেলেবেল ফ্লাইটও পেয়ে যাবেন। কলকাতা টু চেন্নাই ট্রেন ভাড়া স্লিপার ক্লাসে 800 থেকে 1200 টাকার মধ্যে, টু টায়ারে যদি যান তাহলে 2600 থেকে 3000 টাকার মধ্যে এবং যদি থ্রি টায়ারে যান তাহলে 1500 টাকা থেকে 2200 টাকার মধ্যেই টিকিট পেয়ে যাবেন। আর যদি ফ্লাইটে যেতে চান তাহলে কলকাতা থেকে মিনিমাম 4000 টাকা এবং ম্যাক্সিমাম 7000-এর মধ্যেই ফ্লাইট পেয়ে যাবেন। যদি ফ্লাইটে আসেন খরচ একটু বাড়বে কিন্তু সময়টা কম লাগবে। তো এখানে খরচাটা হবে এই রকমের। সো বন্ধুরা, ভিডিওর শেষে আমি আপনাদেরকে দেখাবো যে চেন্নাইতে গেলে বা অ্যাপলো হসপিটালে গেলে আপনারা কিভাবে আপনাদের খরচটাকে কন্ট্রোল করবেন। আপনারা কিন্তু ইচ্ছে করলে অনায়াসেই আপনাদের খরচ কন্ট্রোল করতে পারেন। সো ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। প্রথম খরচাটা হলো আপনার যাতায়াত। তারপরের যে খরচা সেটা হলো আপনি কোথায় থাকবেন এবং কিভাবে খাবেন, এখানে কত টাকা খরচ হতে পারে। তো চেন্নাইয়ের মধ্যে যে হোটেলগুলো আছে ম্যাক্সিমাম হোটেলের ভাড়া কিন্তু 500 টাকা থেকে 1500 টাকার মধ্যে। আপনি যদি নন এসি নিতে চান তাহলে 500, 600, 700 মধ্যে কিন্তু ডাবল বেডরুম পেয়ে যাবেন। আর ট্রিপল বেডরুম হলে 700, 800 এরকমের মধ্যে পেয়ে যাবেন। আর যদি এসি নিতে চান তাহলে নর্মাল যে প্রাইস ওই প্রাইসের সাথে 500 টাকা অ্যাড হবে। ধরুন একটা রুম ভাড়া যদি হয়, নর্মাল রুম যদি 500 টাকা হয় তাহলে এসি হলে এটা হবে 1000 টাকা। নর্মাল রুম যদি হয় 700 টাকা, সেটা যদি এসি নেন তাহলে দিতে হবে 1200 টাকা। তো এখানে আপনি হিসাব করে নেবেন যে আপনার কতদিন সময় লাগবে। আপনি যদি নর্মাল কোনো চিকিৎসা করাতে আসেন তাহলে 3-4 দিনের বেশি লাগবে না। যদি সার্জারি করতে হয় তাহলে হয়তো বা 10 দিন 15 দিন এরকম লাগতে পারে। তো আমি আজকে আপনাদেরকে 7 দিনের হিসেবটা দেখাবো এবং দুজনের হিসেবটাই দেখাবো। তারপরের খরচটা হলো আপনার খাবার দাবার, ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার। তো সাউথ ইন্ডিয়াতে আসলে কিন্তু এখানে আপনি ইডলি দোসা পেয়ে যাবেন, তাছাড়া রুটিও পেয়ে যাবেন। তো আপনি যদি হোটেলে খান তাহলে কিন্তু নর্মাল ভেজ থালির জন্য আপনাকে পার পারসন প্রতি বেলায় 80 টাকা করে পে করতে হবে এবং ব্রেকফাস্টের জন্য পে করতে হবে 40 টাকা।
মানে প্রতিজনের প্রতিদিন এখানে 200 টাকা করে লাগবে। আর যদি সাথে আপনারা মাছ বা মাংস নেন তাহলে কিন্তু আরো 100 টাকা করে অ্যাড করতে হবে, মানে একজনেরই কিন্তু 300 টাকা লাগবে, দুজনের হলে 600 টাকা। কিন্তু আপনি যদি রুমে রান্না করে খান, আপনার চেন্নাইতে যে হোটেলগুলো আছে সবগুলা হোটেলের মধ্যে কিন্তু চুলো আছে, গ্যাসের চুলো এবং বাসনপত্র দেওয়া আছে, আপনারা নিজেরাই রান্না করে খেতে পারেন। তাছাড়াও অ্যাপেলো হসপিটালের সামনে আছে বাংলা বাজার, এখানে আপনারা বাঙালিরা যা যা খায় সবগুলা জিনিসই কিন্তু খুব সহজে পেয়ে যাবেন, কিন্তু রেটটা একটু বেশি। তবে আপনারা যদি একটু দূরে গিয়ে বাজার করেন তাহলে অনেক কম দামে কিন্তু বাজার করতে পারবেন। তো কোথায় গিয়ে বাজার করলে আপনারা কম দামে বাজার করতে পারবেন ওই ভিডিওটা চ্যানেলে দেওয়া আছে, চ্যানেল ভিজিট করে দেখে নেবেন। আপনারা যদি নিজেরা রান্না করে খান তাহলে কিন্তু আপনাদের দুজনের প্রতিদিন ম্যাক্সিমাম 300 টাকা খরচ হবে। তাছাড়াও সাথে প্রতিজনের 50 টাকা করে পকেট খরচ অ্যাড করবেন, মানে দুইজনের টোটাল খাবার খরচ 400 টাকা। তারপরের খরচটা হবে হসপিটালে। হসপিটালে যাওয়ার পর আপনাকে সর্বপ্রথম রেজিস্ট্রেশন করতে হবে। তো আপনি কিভাবে চেন্নাই অ্যাপেলো হসপিটালে আপনার চিকিৎসা সম্পূর্ণ করবেন ওই ভিডিওটা চ্যানেলে দেওয়া আছে। তাছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ গাইড ভিডিও কিন্তু আপনি পেয়ে যাবেন। তো চ্যানেল ভিজিট করে ভিডিওগুলো দেখে নিতে পারেন, বা ভিডিওর উপরের আই বটনে এবং এই ভিডিওর ডিসক্রিপশনে আমি ওই গুরুত্বপূর্ণ ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দেবো, আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে আপনাদের অনেক সুবিধা হবে। তারপরের খরচটা হলো হসপিটালে। আপনি যখন হসপিটালে যাবেন, আপনি যদি প্রথম টাইম চেন্নাই অ্যাপেলো হসপিটালে এসে থাকেন তাহলে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন এখানে প্রায় 100 টাকার মতন লাগে। তারপরের খরচটা হলো ডক্টর ফি। তো অ্যাপেলো হসপিটালের মধ্যে কিন্তু 500 টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত ডক্টরের ফি আছে, তবে ম্যাক্সিমাম ডক্টরের ফি 1,000, 1,500 বা 2,000 টাকা। তো আপনি হয়তোবা ডক্টর দেখাবেন আপনার পেটের জন্য, তো আপনি যখন পেটের জন্য ডক্টর দেখাবেন তখনই কিন্তু আপনাকে ডক্টর অনেকগুলো টেস্ট দিয়ে দেবে, মানে আপনার যে সমস্যাটা হচ্ছে এই সমস্যাটা কিসের জন্য হচ্ছে ওই টেস্টগুলো আপনাকে দিয়ে দেবে। তো এই টেস্টগুলো করার পর যখন দেখা যাবে যে আপনার সমস্যাটা এখানে না বা আপনার অন্য আরেকটা সমস্যা আছে, তাহলে কিন্তু আপনাকে অন্য আরেকজন ডক্টরের কাছে পাঠিয়ে দেওয়া হবে। তাই আপনি এখানে মিনিমাম 2টা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। হয়তোবা আপনি বাংলাদেশ থেকে আসছেন, তো আপনাকে তো অ্যাপয়েন্টমেন্ট অনলাইনে নিতে হবে। তো আপনি হয়তোবা যে কোনো একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিলেন, কিন্তু পরবর্তীতে হয়তোবা আপনাকে আরেকটা ডক্টরের কাছেও পাঠানো হতে পারে। তো এখানে আপনি ডক্টর ফি ধরে নিন মিনিমাম 3,000 টাকা। তো ডক্টর আপনাকে যে টেস্টগুলো দিল সেই টেস্টগুলোর জন্য আপনি এখানে মিনিমাম 7,000 টাকা বা ম্যাক্সিমাম 20,000 টাকা পর্যন্ত ধরে নিতে পারেন, কারণ এরকমের টেস্ট দিয়ে থাকে রোগ বুঝে। তো আপনার যদি শুধুমাত্র লিভারের প্রবলেম থেকে থাকে বা ছোটোখাটো কোনো প্রবলেম থেকে থাকে তার জন্য তো এত টেস্ট লাগবে না। তো এটা আমি মিনিমাম 7,000 টাকা ধরলাম এবং ম্যাক্সিমাম 20,000 টাকা ধরলাম। এটা গেল ডক্টর ফি। তারপর ডক্টর আপনাকে মেডিসিন দেবে। তো চেন্নাই অ্যাপেলো হসপিটালের ভিতরে কিন্তু ফার্মেসি আছে, তো আপনি এখান থেকে যদি মেডিসিন নেন তাহলে কিন্তু কোনো রকমের ডিসকাউন্ট পাবেন না। তবে মেডিসিন অ্যাপেলো হসপিটাল থেকে নিলে ভালো, কারণ এখানে ডুপ্লিকেসি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আর আপনি যদি বাইরে থেকে মেডিসিনগুলো নেন তাহলে 10, 15, 20, 25 কোনো কোনো দোকানে 30% পর্যন্ত ডিসকাউন্ট দেবে। তো ধরুন অ্যাপেলো হসপিটালের ডক্টর আপনাকে 3 মাসের মেডিসিন দিল বা 2 মাসের মেডিসিন দিল, তো যে কোনো রোগের জন্য যখন আসবেন তখন আপনাকে সরাসরি সার্জারির কথা নাও বলতে পারে। ডক্টররা প্রথমত মেডিসিন দিয়ে দেখবে যে আপনার রোগটা ভালো হচ্ছে কিনা বা রোগের লক্ষণগুলো কমছে কিনা, তারপরে যদি লক্ষণগুলো কমে তাহলে কিন্তু মেডিসিন দিয়ে কিন্তু আপনাকে সুস্থ করার চেষ্টা করা হবে। ওষুধ যদি কাজ না করে তাহলে আপনাকে সার্জারি করতে হবে। তো ডক্টর আপনাকে মেডিসিন দেবে 1 মাসের জন্য, 2 মাসের জন্য বা 3 মাসের জন্য। তো এখানে আপনাকে মিনিমাম 5,000 টাকা থেকে ম্যাক্সিমাম 30,000 টাকার মধ্যে মেডিসিন দিয়ে দেবে। আর এই মেডিসিনটা যদি আপনি বাইরে থেকে নেন তাহলে এই 30,000 টাকা কমে চলে আসবে 15-20,000 টাকায়। এটা কিন্তু আমি মিনিমাম 5,000 এবং ম্যাক্সিমাম 20,000 বা 30,000 ধরেছি, এরকম নাও দিতে পারে বা কমও দিতে পারে। এখানে আমি মিনিমাম এবং ম্যাক্সিমাম দুটোই ধরেছি, আপনার বেলায় হয়তোবা 5,000 টাকার মেডিসিন দিয়েই হয়ে যাবে। তারপরের খরচাটা হবে আপনি এক রাজ্য থেকে আরেক রাজ্যে এসছেন, বা এক শহর থেকে আরেক শহরে এসছেন, বা এক দেশ থেকে আরেক দেশে এসছেন। তো আপনি তো একটু ঘোরাঘুরি করবেনই বা কিছু টাকার শপিং করবেনই, তো এখানেও কিন্তু একটা খরচা আছে। তো আমি আপনাদেরকে এই খরচাটাও বুঝিয়ে দিচ্ছি। এখানে সর্বপ্রথম যে খরচাটা আসবে এটা হলো গাড়ি ভাড়া।
তাছাড়াও কিন্তু চেন্নাই শহরের আশপাশে অনেক মন্দির মসজিদ এবং গির্জা আছে যেখানে আপনারা ঘুরতে পারেন। তাছাড়াও ঘোরার মতো মেরিনা বিচ এবং বিভিন্ন রকমের পার্ক তো আছেই, বা আপনারা হয়তো বা আপনাদের রুম থেকে হসপিটালে যাবেন এখানেও কিন্তু গাড়ি ভাড়ার দরকার হবে। চেন্নাই শহরে অটো সার্ভিস এবং ট্যাক্সি সার্ভিস অ্যাভেলেবেল আছে, আপনারা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে অনায়াসেই যেতে পারেন। গাড়ি বুক করার জন্য সব থেকে ভালো হলো অনলাইনে ওলা এবং ওবের। আপনারা কিভাবে ওলা এবং ওবের থেকে কম দামে গাড়ি বুক করবেন ওই ভিডিওটাও চ্যানেলে দেওয়া আছে, চ্যানেল ভিজিট করে দেখে নেবেন। তাছাড়াও চেন্নাই থেকে আপনারা তামিল সিল্ক শাড়ি, বিভিন্ন রকমের স্টেনলেস স্টিলের বাসনপত্র এবং গয়না যেমন ইমিটেশন এবং সিটি গোল্ডের, সাথে বিভিন্ন রকমের সামুদ্রিক শঙ্খ এবং শঙ্খ জাতীয় বিভিন্ন রকমের জিনিস কিনতে পারেন। তো এখানে আমি সর্বমোট খরচ ধরলাম 10,000 টাকা, আপনার হয়তোবা এই খরচটা নাও লাগতে পারে। তারপরের খরচটা হলো ব্যাক টু হোম, আপনি এখন বাসায় যাবেন, তো এখানে কিন্তু আপনার খরচটা একটু বাড়তে পারে, কারণ আপনি যখন আসবেন চেন্নাইতে আসবেন তখন কিন্তু আপনি অনেকদিন আগে থেকে প্ল্যান করেছেন এবং ট্রেনের টিকিট হোক বা ফ্লাইটের টিকিট হোক আপনি কিন্তু অনেকদিন আগেই কিন্তু বুক করে রেখেছিলেন, তো এখানে কিন্তু অনেক টাকা সেভ হয়েছিল। কিন্তু আপনি চিকিৎসা সম্পূর্ণ করে কবে যাবেন এই ডেটটা কিন্তু আপনি জানেন না, যার ফলে কিন্তু কারোরই টিকিট কাটা হয় না, এটা ফ্লাইটে হোক বা ট্রেনে হোক। তো যখনই আপনি বাড়িতে যাওয়ার কথা বলবেন তখন কিন্তু আপনি ট্রেনের টিকিট পাবেন না, যদিও তৎকাল টিকিট পান তাও কিন্তু কনফার্ম টিকিট না। তাই আপনি যদি ফ্লাইটে যান তাহলে সবথেকে বেস্ট, কিন্তু এখানে আপনার ফ্লাইটের খরচাটা একটু বেড়ে যাবে। ধরুন আপনি আসার সময় 6,000 টাকা বা 5,000 টাকা দিয়ে টিকিট কেটেছেন, যাওয়ার সময় আপনাকে 8,000 বা 9,000 টাকা করে টিকিট কাটতে হবে, এটা একটু খরচটা বেড়ে যায়। সো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে ফাইনাল রিপোর্টটা দিচ্ছি যে চেন্নাই অ্যাপোলো হসপিটালে ডক্টর দেখাতে আসলে সর্বমোট কত টাকা খরচ হবে। তবে এটাই যে ফাইনাল খরচ তা কিন্তু না, আপনার বেলায় হয়তোবা আরও কমও লাগতে পারে বা বেশিও লাগতে পারে, এটা একটা ধারণা দিলাম আপনাদেরকে যে এত টাকার মতো খরচ হতে পারে। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে পেরেছি যে চেন্নাই অ্যাপোলো হসপিটালে ডক্টর দেখাতে গেলে কত টাকা খরচ হতে পারে। আশা করি ভিডিওটা আপনার অনেক উপকারে এসেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন, ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন আপনার বন্ধু ও আপনজনদের সাথে যেন তারাও এই বিষয়টা জানতে পারে। সো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আপনার সাথে পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এই সময়টার মধ্যে সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন এবং সুস্থ থাকুন।